সারাদিন খাওয়া দাওয়া করিনি, সারাদিন শুয়ে ছিলাম, নিজের ওপর নিজে রাগ করে খাওয়া দাওয়া করিনি, কোনো কাজও করিনি, নিজের ওপর নিজে রাগ করে খাইনি আজকে, জানো, আর সেই জন্য গলার আওয়াজও বেরোচ্ছে না। তারপর সন্ধ্যাবেলা উঠে স্নান করলাম, খুব গরম লাগছিল, স্নান করার পর খুব খিদে পেয়ে গেছে, জানো, স্নান করার পর এমনি খিদে পায়, আর এমনি সারাদিন খাইনি, আর বেশি খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন ভাত বসিয়েছি, সঙ্গে আলু সেদ্ধ বসিয়েছি, আর একটা বেগুন ছিল, বেগুন বেগুনটা পুড়িয়ে নিয়েছি, এখন এটাই খাবো, আর ঘরে না কোনো বাজার নেই, সেই জন্য ঘরে এটাই ছিল, আর এটাই এখন বানিয়ে নিলাম, এখনো বানানো হয়নি, হচ্ছে, আর বাইরে থেকে না খাবার খেতে ইচ্ছে করছে না, কেমন হচ্ছে, ওই জন্য ঘরে সেদ্ধ ভাত করে নিলাম, এখন রাত্রিবেলা এটাই খেয়ে নেব। অলস্যে করে করে আমার কোনো কিছু হয় না, জানো, বাজার হয় না, আর আমি এটা ডেইলি বলি, আমার বাজার হয় না, বাজার হয় না, সত্যি এটা আমার খুব প্রবলেম হয়ে যায় বাজার করাটা, সেই জন্য রান্নাবান্না ঠিক থাকে না। আর আজকে আজকে বললামই প্রচুর 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 মুড অফ, সেই জন্য কিছুই ভালো লাগছে না, আর নিজের ওপর নিজের খুব রাগ হচ্ছে, জানো, প্রচুর রাগ হচ্ছে, কেন রাগ হচ্ছে ওটাও বুঝতে পারছি না। দেখো আমার ভাত হয়ে গেছে, এখন নামিয়ে নেব, ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি, আর এইদিকে বেগুন পুড়িয়ে রেখেছি, একটাই বেগুন ছিল, তাও ছোট, একটু বেশি পোড়ানো হয়ে গেছে মনে হচ্ছে বেগুন। ভেবেছিলাম আজকে খাবারই খাবো না, সারাদিন রাত না খেয়েই থাকবো, তারপর দেখছি প্রচুর খিদে পেয়ে গেছি, আর থাকতেই পারছি না খিদের জন্য, আমি মনে হয় না খেয়ে থাকতেই পারবো না, জানো, এরকম। এখন ভালো করে লঙ্কা পেঁয়াজ দিয়ে, একটু বেশি করে লঙ্কা দেবো, ঝাল ঝাল করে বেগুন আলু মেখে নেবো, তারপর খাবো, আজকে রাতে এটাই খাবো, বুঝেছো। এখন যাই তাড়াতাড়ি খেয়ে নিই। দেখো আমার খাবার রেডি, একটা ডিমের অমলেট হলে অনেক ভালো হতো, কিন্তু নেই ডিম আজকে, গরিব মানুষ, ঘরে ডিমও থাকে না, জানো।